ফুলকপি কত করে পিস ভাই? কেজি হিসাবে কত করে? 50 টাকা দাম বাড়ছে এজন্য কেজি বিক্রি হচ্ছে নাকি? আচ্ছা বেগুনটা কত করে কেজি? 80 টাকা কেজি গোল বেগুন। আর এখানে আছে সিম কত করে ভাই? 80 টাকা সিম। কাঁচা মরিচটা? কাঁচা মরিচ 20 টাকা 250 গ্রাম না? হুজুরে কোন না কোন জায়গা ঘুরে গুলি? বানেশ্বর রাজশাহী। কত করে কেজি? 200 টাকা কেজি। ফরিদপুর এটা কত? 180 টাকা। এটা আখের গুড় কত করে? 120 টাকা। এটা রাজশাহী? রাজশাহী না। আচ্ছা সপ্তাহে দুদিন বিক্রি করেন না? বেচাকেনি কেমন হয়? মোটামুটি এই বাজারটা তো আগে অনেক জমজমা ছিল, মানুষ আসতো অনেক। 160 টাকা। বাড়ি থেকে বাজে নিয়েছেন? এখানে পাচ্ছেন? এখানে পাচ্ছেন। আচ্ছা কটা থেকে বিক্রি করেন? 6টা থেকে। আসসালামু আলাইকুম। আজ 28 ডিসেম্বর 2023 সরোজ বৃহস্পতিবার। এখন আমি আছি ময়মনসিংহ জেলার ভালুকপো জেলার কাছিনা ইউনিয়নের কাছিনা বাজারে। দেখে প্রাচীন হাট, আর এই হাটটি সপ্তাহে দুদিন বসে, রোববার এবং বৃহস্পতিবার। তা আগে অনেক জমজমার ছিল, তা এখন আগের মতো নাই। তারপর অনেকে বলতেছেন কাছিনা বাজারে একটা ভিডিও দেওয়ার জন্য, সেজন্য আজকে আসা। তো এদিকে আপনাদের জানাবো কাছিনা বাজারে কী কী পাওয়া যাচ্ছে এবং কী দামে বিক্রি হচ্ছে। এই যে এখানে ভাই বিক্রি করতেছেন সবজি, ফুলকপি কত করে পিস ভাই? কেজি হিসাবে কত করে? 50 টাকা দাম বাড়ছে এজন্য কেজি বিক্রি হচ্ছে নাকি? আচ্ছা বেগুনটা কত করে কেজি? 80 টাকা কেজি গোল বেগুন। আর এখানে আছে সিম কত করে ভাই? 80 টাকা সিম। কাঁচা মরিচটা? 20 টাকা 250 গ্রাম না? আচ্ছা তো উনি বিভিন্ন সবজি আইটেম বিক্রি করতেছেন। এই বাজার সপ্তাহে কয়দিন বসে? দুই দিন। রোববার এই বৃহস্পতিবার না? আপনারা সকাল থেকে বিক্রি করেন নাকি না দুপুর? সকাল থেকে শুরু হয়। বাজারটা কখন জমজমাট থাকে বেশি? বিকাল টাইমে। আচ্ছা তো আগে তো মানুষ হইতে অনেক, এখন তো মানুষ কম হয়। আচ্ছা বেচাকেনি কেমন হচ্ছে ভাই? কম হচ্ছে না? আচ্ছা তো এখানে বিক্রি করতেছেন আরও বিভিন্ন সবজি। টমেটো কত করে ভাই? 60 টাকা কেজি টমেটো। তো আপনাদের জানাবো আরও এ বাজারে কী কী পাওয়া যাচ্ছে এবং কী দামে বিক্রি হচ্ছে। তো এই যে গ্রামীণ একটি বাজার, বড়ো বাজার। এই যে এখানে উনি বিক্রি করতেছেন এই যে আলু পেঁয়াজ। আচ্ছা আলু সাদাটা কত করে? 60 টাকা কেজি। আচ্ছা আর এই যে এখানে লালটা 70 টাকা কেজি, ছোটো সাইজ আর কি। এটা পেঁয়াজটা কত করে বিক্রি করতেছেন? 100 টাকা কেজি দেশি পেঁয়াজ নতুনটা। তো উনি কাচিনা বাজারে বিক্রি করতেছেন। এই যে এখানে অনেক তো শাকসবজি যেখানে অনেক বিক্রি হচ্ছে। কাছে কাছে যাবেন তাইলে আর গাড়ি ভাড়া লাগবো না। এই যে এখানে বিভিন্ন শাকসবজি এই যে এখানে বিক্রি করতেছেন ভাই। এই বাঁধাকপি কত করে পিস ভাই? এগুলি 40 টাকা। কোন জায়গায় এগুলি? আঙ্গাকারা ডাকাতিয়া। তো আপনি নিজে করছেন না কিনে আনছেন? কিনা 40 টাকা পিস বাঁধাকপি বিক্রি হচ্ছে এই কাছিনা বাজারে। তো বাজারটা এখন ওরকম মানুষও নাই আর আগের মতো জমজমাট নাই। তো এদিকে বিক্রি হচ্ছে, এখানে বিক্রি হচ্ছে মূলা। আসসালামু আলাইকুম। মূলা কত টাকা হালি? 20 টাকা হালি মূলা। কোন জায়গায় এগুলি? বাঁশবাড়ি। আচ্ছা তো এলাকার আশেপাশেরই যেখানে বিক্রি হচ্ছে, যেখানে ওনারা ভাজা করা বিক্রি করতেছেন এই কাচিনা বাজারে। গুলগুলি কত করে কেজি? 180 টাকা। আচ্ছা 160 250 গ্রাম 40 টাকা না? আচ্ছা আর এই পেঁয়াজটা 250 গ্রাম 50। আপনারা সপ্তাহে দুদিন বিক্রি করেন নাকি? কটা থেকে বিক্রি করেন? সকাল 10টা থেকে সন্ধ্যা বন্ধ, রাত পর্যন্ত চলে, রাত 9টা বন্ধ। আর এদিকে আছে যে আঙ্গুলিয়া আছে। আঙ্গুলে কত করিয়া? 160 টাকা কেজি। এটা একই দাম না? আর নিমকিটা? নিমকি 200। বেচা কেনে কেমন হচ্ছে? ভালোই না। আচ্ছা এখানে ওই যে গরম পেঁয়াজ ভাজতেছেন এই কাছিনা বাজারে। তো আগে আসতাম, আগের মতো সেই বাজার এখন নেই। তো এদিকেও বিভিন্ন শাকসবজি ওনারা নিয়ে আসছেন। এই যেখানে মূলা কত টাকা হালি? কাঁচা বাজার পাবলিক তো কয় না, পাবলিক তো কয় দাম বাড়তি। 500 টাকা বাজার করলো কাঁচা বাজারে ব্যাগ ভরে না নেয়। 20 টাকা হালি না? বরবটি কত করিয়া? 40 টাকা কেজি। 40 টাকা কেজি না মুড়া কেজি। তো এদিকেও এখানে বিক্রি করছেন। ধন্যবাদ। কত করে মোড়া? 10 টাকা মোড়া। আপনি নিজের খেতের খেতেন নাকি না?
কিনা আচ্ছা কিনে কি করতেছেন 10 টাকা মোটা এই ধনিয়া পাতা দেখেন মোটামুটি বড়ই আছে মোটা আর নালে শাক কেমনে পাট শাক ৬০ টাকা ৬০ টাকা ৫০ টাকা আডি না তো এই বাজারের পাশে আছে এখানে একটা যে পুরো পুকুর আছে ওইদিকে হলো মাছ বাজার তো এই যে দিকে বিভিন্ন শাকসবজি কেনা বেচা হচ্ছে এখানে আমরা এখানে বিক্রি হচ্ছে লাউ কত করে পিস আছে ৬০ টাকা ৫০ টাকা মোটা বেগুন বেগুনটা কত করে আছে ৬০ টাকা আর এই লম্বাটা এটাও ৬০ টাকা আচ্ছা কিনা বেগুন না আচ্ছা বেচা কেনা কেমন হচ্ছে মোটামুটি আচ্ছা তো দেখেন বড় পুকুর এদিকে আপনার কিছু দোকান আছে এদিকে ব্যক্তি হচ্ছে বিভিন্ন ধরনের শাক সবজি এগুলি এই কাজিনা বাজারে তো আগে হাটটি অনেক বড় ছিল তো এদিকে ব্যক্তি হচ্ছে এই যে হলো চাষা বিক্রি করতেছেন আসসালামু আলাইকুম পেঁচা চারা বিক্রি করতেছেন পেঁচা চারা আচ্ছা উনি তো আপনি তো ফলমূল বিক্রি করেন আপনি বাটাতে বিক্রি করেন আগে সিস্টু বিক্রি করতেন আচ্ছা এগুলি কোন জায়গার বরগুড়া আচ্ছা বরিশালের ওদিকে অনেক দূর থেকে আসছে এগুলি কেমনে বিক্রি করতেছেন ৮০ টাকা কি কেজি কেজি যে পেঁয়াজের চারা এগুলি পেঁচাখানি কেমন হচ্ছে মোটামুটি ভালোই না আচ্ছা তাহলে এলাকার আশেপাশে মানুষ পেঁয়াজ চাষ করতেছে না তো এদিকে আপনার এদিকে হচ্ছে এই যে হলো সাগর কলা না কত করে হালি চাষা আচ্ছা মাত্র নিয়ে আছেন ২০ টাকা হালি আপনার গাছের আচ্ছা তো এদিকে এদিকে আছে আপনাদের আরো কিছু এখানে কলার দাম তো জানাই চাষার কাছ থেকে আসসালামু আলাইকুম আচ্ছা চাষা কবরি কলা কত টাকা হালি আপনার কিনা না কি না গাছের মেলানো আছে আচ্ছা ধন্যবাদ তো উনি বিক্রি করতেছেন এখানে কাচিনা বাজারে তো এদিকে যে ভাই বিক্রি করতেছেন আসসালামু আলাইকুম উনি বিভিন্ন ডাল তারপর এই যে আপনার ২০-৩০ বিক্রি করতেছেন এটা কি মাসকলাই নাকি ওইটা না আচ্ছা এটা কি সরিষা কত করে কেজি ৮০ টাকা কেজি সরিষা এটা কি তিল কত করে কেজি এটা আচ্ছা যা যা দাম আছে বিক্রি করতে হবে এটা ৩০ না ৩০-২০০ আর মাসকলাই এটা ১২০ টাকা কেজি এগুলি অন্য এলাকার নাকি এলাকারই আচ্ছা এখানে বিক্রি করতে এটা হলো মাসকালে ভাঙানোটা কত করে ১৬০ টাকা কালে জিরা কত ১০০ গ্রাম ২০ টাকা উনি পাশাপাশি এখানে কবুতরের খাবার আছে না আপনার কাছে ৫০ টাকা কিলো আচ্ছা বুটকা ভাত ৪০ আর গম ৫০ টাকা বুটটা ৪৫ আচ্ছা বেচা কেনা কেমন হচ্ছে ভাই মোটামুটি ভালোই না আর এখানে বিভিন্ন ওই যে আপনার বীজ আছে বীজের প্যাকেট বীজ আছে তো এদিকে বিক্রি হচ্ছে এখানে উনি লেবু বিক্রি করতেছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আচ্ছা লেবু কেমনে বিক্রি করতেছেন বাগা ১০ টাকা বাগা লেবু আপনার কিনা না গাছের গাছের বাগান কোথায় আপনার বাড়ি কোথায় কাছে নাই না আচ্ছা লেবু উনি নিজের গাছে লেবু বিক্রি করতেছেন ১০ টাকা এই দেখেন ৬টা করে মনে দেওয়া আছে ৫টা ৬টা করে দেওয়া আছে না আচ্ছা দেখেন একদম তত্ত্বাবধায়ক লেবু বিক্রি করতেছেন তো এদিকে ওই যে বিক্রি হচ্ছে আপনাদের জানাবো এদিকে বিক্রি হচ্ছে নারকেল আসসালামু আলাইকুম নারকেল কেমনে বিক্রি করতেছেন এগুলি ১২০-৩০ মানে ছোট সাইজের যদি ছোট দাম বড় ধরনের বড় দাম আচ্ছা তো আর এগুলি এটা কি আপনার খেজুরের গুড় না কোন জায়গার গুড় এগুলি বানেশ্বর
রাজশাহী কত করে কেজি? ২০০ টাকা কেজি। এটা ফরিদপুর, এটা কত? এটা হলো ১৮০ টাকা। এটা আখের গুড় কত করে? ১২০ টাকা। এটা রাজশাহী না? হ্যাঁ হ্যাঁ রাজশাহী। না আচ্ছা, সপ্তাহে দুদিন বিক্রি করেন না? হ্যাঁ সপ্তাহে। বেচাকেনি কেমন হয়? মোটামুটি। এই বাজারটা তো আগে অনেক জমজমা ছিল, মানুষ আসতো অনেক, এখন সে আগের মতো নাই, মানুষও কম, আশেপাশে অনেক বড় বড় বাজার হয়ে গেছে সেই কারণে। তো এদিকে ওনার রস বিক্রি করতেছেন মনে হয়, রস জালদা রস না? তো কত করে কেজি? ২৫০ টাকা কেজি খেজুর রস। আচ্ছা, ২৫০ নিচে মনে বিক্রি হচ্ছে। এটা কি হাঁসের ডিম? কত করে হালি? ৬০ টাকা। রস কি আপনি কাটছেন নাকি জাল দিয়েছেন? বাড়ি কোথায় আপনার? নয়নপুর, মল্লিকবুড়ি নয়নপুর না, গোবদিয়া। আচ্ছা, তো মল্লিকবুড়িতে বিক্রি করেন না? গরু বিক্রি করেন না? গরু বানান না? আচ্ছা, তো এদিকে বিক্রি হচ্ছে। আচ্ছা, নারকেল বিক্রি করতেছেন? আচ্ছা, নারকেল কত করে জোড়া এগুলি? ২০০ টাকা। আর এই যে সিলাডো না? ৯০ টাকা, ১০০ টাকা প্রতি পিস। আচ্ছা, কোন জায়গায় এগুলি? আচ্ছা, ওরা দূর থেকে নিয়ে আসে, আপনারা মলিপতি নিয়ে কিনে নিয়ে বিক্রি করেন। আপনার বাড়ি কোথায়? তামাট। আচ্ছা, ধন্যবাদ। বেচাকেনি কেমন হচ্ছে? কম কম। আচ্ছা, এখন তো গুড় নারকেল এগুলো তো আপনার পিঠা চলতেছে, এগুলো চলার কথা বেশি। তো এই যে এদিকে উনি বিক্রি করতেছেন বিভিন্ন এই দাগ কোড়াল এগুলো। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমার না পাবলিকে তো লাগবো। বটি এভাবে কেউ করতেছেন? এটা এটা কেজি হিসাবে না পিস? পিস হিসাবে। আপনার কোদাল কেমনে বিক্রি করেন? ৪০ টাকা কেজি। আচ্ছা, কাঁচি কোনটা কত? কাঁচি ৩০ টাকা। আচ্ছা, আপনি তো এই বাজারে বিক্রি করেন? আচ্ছা, এই বাজারে দুদিন বিক্রি করেন একদিন? ২ দিন। আচ্ছা, বাটাজোর বিক্রি করেন? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ জি জি, এখানে বিক্রি হচ্ছে তেল, ভাই তেল বিক্রি করতেছেন। এটা কি ভাই, সয়াবিন না কোয়ালিটি? কোয়ালিটি কত করে লিটার? ১৬০। এটা কি একদম বোতল সহ নাকি? বোতল সত্যি দেয়? বোতল সত্যি নেয়। আচ্ছা, ঠিক আছে। এটা একই নাকি? ১৮০। আচ্ছা, আর এই সরিষা কত করে? ৪০। বেচা গেলে কেমন হচ্ছে ভাই? ভালো না? আচ্ছা, তো চাচা এদিকে দেখেন বিভিন্ন আইটেম চাচাও বিক্রি করতেছেন এই যে এখানে। আচ্ছা, আদা কত করে কেজি? কত? ২৫০ গ্রাম ৭০ টাকা। রুই কত করে? তো এদিকে ওই যে বিভিন্ন, এটা তো ফেসবুকে দেখাম, এগ্রো টিভি বিডি চ্যানেলে। তো এখানে চাষা মরিচ কত করে? এটা এইটা এর এক কেজি কত? ৩৫০। আচ্ছা, তো আর এখানে এই যে ভাঙা হলুদ মরিচটা কত? ৫০০ টাকা। আচ্ছা, এলা ৩০০ গ্রাম কত? আচ্ছা, ৪০ টাকা ৫০ গ্রাম। আচ্ছা, জিরা ১০০ গ্রাম কত? ১২০ টাকা। আর এই দারচিনিটা ২৫ টাকা ৫০ গ্রাম না? আচ্ছা, বেচাকেনি কেমন হচ্ছে? কম না? আমি তো আমি তোমরা জিজ্ঞেস করতেছি কম না বেশি। তো এই যে এদিকে বিভিন্ন জিনিসপত্র এখানে বিক্রি হচ্ছে, এই যে দেখেন, এই যে বড় একটি। তো এখানে চলে যাব, এদিকে হলো বিক্রি হচ্ছে যেখানে এগুলো পানমহল, এই কাসিনা বাজারের যেখানে পান বিক্রি হচ্ছে, বিভিন্ন ধরনের পান সুপারি, এই যে দেখতে পাচ্ছ ওনারা পান। এটা কত চলি? ৪০ টাকা চলি। আচ্ছা, ভালো কোনটা সবচেয়ে? এটা কত? ৬০ টাকা চলি। আচ্ছা, তো উনি বিক্রি করতেছেন পান, আর এদিকে বিক্রি হচ্ছে সুপারি। আসসালামু আলাইকুম। আচ্ছা, সুপারিটা কত টাকা কেজি? ১০০ গ্রাম এরকম? আচ্ছা, ১০০ গ্রাম কত? ৫০ টাকা। আচ্ছা,
এটা কি দাম? না এটা কত? ১৩০ টাকা বাঙ্গারোটা না? আচ্ছা এটা কত? আচ্ছা মানে ৫০ গ্রাম ১০০ গ্রাম এরকম নেই, বেশি ১২০০ গ্রাম না এরকমই। তো এই যে দেখেন এদিকে পানসুবাড়ি বিক্রি হচ্ছে এই কাসিনা বাজারে। তো ওদিকে আমরা চলে যাবো এখন মাছ বাজারের দিকে। তো বাজারটি বললাম আপনাদের আগের মতো নাই, আগে অনেক জমজমাট ছিল। এদিকে হলো পুকুর, বড় পুকুর, এই টিঙের ঘর, এখানে যে বিক্রি করতেছে লেবু। আসসালামু আলাইকুম, লবণ কত টাকা কেজি? ৩০ টাকা কেজি, আর এটা হলো ৪০ টাকা প্যাকেট টির। তো আপনি পোলিও বিক্রি করেন না? ভিতরে পোলিও? আচ্ছা, শুধু বাজারে দিনই তো নাকি? তো এই যে দেখেন বড় একটা পুকুর কাচিনা বাজারের। হলো জুতার দোকান এই যে এই বাজারে। হ্যাঁ, ওনারা এখানে কাপড় চাপড় বিক্রি করতেছেন, গামছা। গামছা এগুলি কত টাকা পিস? ৬০ টাকা পিস। আচ্ছা, ৩৫ না? কোন জায়গার এগুলি? পাবনার না? আচ্ছা, তো এখানে গামছা লুঙ্গি ওনারা বিক্রি করতেছেন। বেচাকিনি কম নাকি? কম হচ্ছে বেচাকিনি। সপ্তাহে ২ দিন বিক্রি করেন না? রবিবার। আচ্ছা, উনি এখানে যেখানে কাপড় চাপড় বিক্রি করতেছেন, এই যেখানে শাড়ি লুঙ্গি, এই যে এই কাচিনা বাজারে। কটা থেকে বিক্রি করেন আপনারা? ৮টা থেকে ৭টা পর্যন্ত না? আচ্ছা, আগে বাজারটা তো জমজমা ছিল অনেক, বেচাকিনি হইতো অনেক, দিন যাইতেছে বাজারটা আরো এই বাজারটা ইয়ে হইতেছে, ড্যাম হইতেছে আর কি। এদিকে দুধ বিক্রি হচ্ছে, দুধ বিক্রি করতেছেন। আচ্ছা, দুধ কত টাকা কেজি? ৭০ টাকা কেজি দুধ। আচ্ছা, আর এই হাঁসের ডিম কত টাকা হালি? ৬০ টাকা হালি। তো ওটা বাড়ি সবগুলি না এখানে? আচ্ছা, এটা কি দেশি মুরগির ডিম নাকি? কত করে হালি? ৬০ টাকা হালি না? আচ্ছা, ডিম আপনার? তো এদিকে বিক্রি হচ্ছে, এখানে ভাই বিক্রি করছেন পান বিড়ি। এখানে যে বিড়ি আছে, কি বিড়ি ভাই এটা? এটা হলো আকিস বিড়ি না? আকিস বিড়ি কত করে এখন? ২৫ টাকা। এখন মহিনী বিড়ি চলে না নাকি? চলে না, আছে নাকি? মহিনী বিড়ি কত করে? ১৫ টাকা বিড়ি। তাহলে এখনো চলে, কম কম খায় আর কি না? আচ্ছা, তো বড় একটি গ্রামীণ বাজার। এই যেখানে কাজকাম নাই, চাচা বসে আছেন, উনি আপনি কি ছিলেন আপনি? লুঙ্গি টুঙ্গি নাকি? লুঙ্গি ছিলাম, ব্যাগ ট্যাগ এগুলি বা? হ্যাঁ, তো আচ্ছা, চাচা রাগ করতে চাচার কাছে যেতেছেন এদিকের জন্য? আচ্ছা, বাজার করতে আইছেন কিছু নাকি? কিনে আইছেন? আচ্ছা, তো চাচা এখানে বিক্রি করতেছেন এই শাড়ি লুঙ্গি। সপ্তাহে কদিন বিক্রি করেন? ৪ দিন বিক্রি করেন। বাজার ছাড়াও বিক্রি করেন না? ও, বাটাজোর বিক্রি করেন? আবার বাটাজোর ২ দিন বিক্রি করেন, আর এই কাছিনা বাজার ২ দিন? আচ্ছা, বেচাকিনি কেমন, কম নাকি? একবারই কম না, মানুষজনই নেই বাজার একদম। তো এইদিকে আপনাদের এই যে একটু বাজার পুরো আইটেম দেখাই, এই যেখানে চাচা বিক্রি করতেছেন। আচ্ছা, বাদাম এটা কেমন? ১২০ গ্রাম কত? ৬০ টাকা। আর এই যে টানাটা বাদাম, টানা একই দাম না? তিল ৩৪০ টাকা। নিমকিটা কেমন? ২০০ টাকা কেজি। বেচাকিনি কম না? মোটামুটি আর কি। তো এইখানে এই যে জিলাপি এবং আমতি এগুলি নিয়ে আসেন, কত করে কেজি বিক্রি করতেছেন? ১৬০ টাকা। বাড়ি থেকে বাজে নিয়েছেন? এখানে পাচ্ছেন? এখানে পাচ্ছেন। আচ্ছা, কটা থেকে বিক্রি করেন? ৬টা থেকে, যতক্ষণ চলে পড়ো না? আচ্ছা, ১০টা যদি শেষ হয়ে থাকে তত শেষই। ওদিকে চলে যাবো এখন আমরা মাছ বাজারের দিকে, এই কাসিনা বাজারের। এই যে এখানে বাসার তৈরি বিভিন্ন আইটেম কেনা বেচা হচ্ছে। এই যে এখানে ওনারা বিক্রি করতেছেন এখানে। আচ্ছা, এই কোলা কত টাকা পিস এগুলি? হ্যাঁ, আপনার ১৮০।
আচ্ছা আর ওরা এগুলি আপনি কি কিনে আনছেন নাকি কিনা তো খাসা নাই নাকি না শেষ হয়ে গেছে একটাই আছে না এটার দাম কত 150 টাকা এখানে যে আসসালামু আলাইকুম ভালো আছেন উনি এখানে চাপা সুরকি বিক্রি করতেছেন এই যে এই কাসিনা বাজারে তো অনেকে বলে কাসিনা বাজারে ভিডিও দেওয়ার জন্য আগে অনেক আসতো আগের মতো বাজার তো নাই তারপর আসলাম এই চাপাটা কত টাকা বিক্রি করতেছেন 60 টাকা 60 টাকা 100 টাকা আর চিংড়ি চিংড়ি বড়টা কত 80 টাকা আচ্ছা দাম বাড়ছে সুটকির আগে থেকে না ব্যবসা সুটকি নাই হ্যাঁ এটা কি মাছ বাটাজোর মোটামুটি ভালোই চলে আপনি দুদিনই বসেন এখানে নাকি দুদিন বিক্রি করেন আচ্ছা তো এখানে বিক্রি করতেছেন কাসিনা বাজারে চাপা শুটকি ধন্যবাদ আপনাদের তো এদিকে দেখেন এখানে পুকুর আছে এদিকে চাপা সুটকি বিক্রি হচ্ছে কাসিনা বাজারে তো এখানে আমরা জানাবো এটা চাপা কত টাকা ছড়া এটা 50 টাকা ছড়া আচ্ছা লইটা কত টাকা ছড়া 40 টাকা আচ্ছা এখানে উনি বিক্রি করতেছেন এখানে চাপা সুটকি বিক্রি করতেছেন এই বাজারে কাসিনা বাজারে তো চিংড়ি এটা কত টাকা ছড়া 50 টাকা ছড়া এটা তো ফ্যাপসা না অন্য মাছ না সিলভার বা অন্য এরম টাইপের মাছ কিছু কত টাকা ছড়া গেটা 40 টাকা ফ্যাপসা পরিবর্তে চলতেছে এটা নাকি আচ্ছা ফ্যাপসা মানে খাইতে পারবো না বাজারে নাই তো এদিকে এখানে বিক্রি হচ্ছে যে মাছ মাছ বেশি একটু নাই তো তারপরে দেখানোর চেষ্টা করতেছি পাঙ্গাস কত করে বিক্রি করতেছেন 140 শুধু পাঙ্গাসই বিক্রি আনছেন না পাঙ্গাসই এবার আমদানি হয় বেশি মাছের থেকে এখানে আছে মনে হয় কত করে 250 টাকা সিলভার ইল কোন জায়গার মাছ বাড়ির মাছ আচ্ছা বাড়ির সাথে এনে তো পুকুর আছে মাছ এখান থেকে বিক্রি করা যায় সমস্যা নাই মাছের বাজারের সাথে পুকুর এই যে দেখেন এই পুকুরে আচ্ছা এই যে এদিকে বিক্রি হচ্ছে বিভিন্ন মাছ আচ্ছা এই মলা কত করে কেজি এটা আর এই সরপুরি 200 টাকা 180 এরকম আর চাষে কয়টা কত 200 180 বেচাকেনি কেমন হচ্ছে বিরাট মানুষই নেই মানুষই নাই সবার একই কথা আসলে বেচাকেনি কম এই বাজারে মানুষ কম আর কি তো ওই যে পিছনে লোক আছে তারা কইছে এই যে এদিকে মাছ না পুরো বাজারে বেচা কিনে কম বলতেছে সবাই বুঝছেন ওইটা মলা কত করে কেজি 200 আচ্ছা এটা কি গুলশা নাকি কত করে কেজি 500 টাকা কেজি বিক্রি হচ্ছে গুলশা তো ওই যে এদিকেও আপনার বিভিন্ন মাছ আসলে চাষে কই কত করে এটা 180 টাকা কেজি সরপুরি 200 তো ওই যে দেখেন বড় একটি বাজার ছিল আগে এটা হলো কাচিনা হাই স্কুল না আচ্ছা এটা হলো উচ্চ বিদ্যালয় কাছের উচ্চ বিদ্যালয় আর এইখানে বড় একটা পুকুর তো বাজারটি আগে অনেক জমজমা ছিল মানুষজন আসতো ক্রয় বিক্রয় হতো অনেক দূর দূর থেকে আসতো আগের মতো সেই জলুসার নেই বাজারের তো এই দেখেন বড় একটি গ্রামীণ বাজার তো আপনাদের দেখানোর চেষ্টা করলাম এই কাসিনা বাজারের জিনিসপত্রের দাম দর সকলকে ধন্যবাদ সকলের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম।